আমাদের কাঁঠালের তরকারি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসে গেছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো কাঁঠাল তরকারি কিভাবে রান্না করে। তো জানি তোমরা সবাই জানো, তো ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি। তো এখানে দেখতে পাচ্ছ গরম মশলা আছে, তারপরে পেঁয়াজ মরিচ এগুলো সব কিছু নিয়ে এনেছে, তোমরা দেখে ফেলেছো। আর এখানে সবগুলোকে এখন ভালো করে বেটে নিয়েছে, এখানে তেজপাতা আছে, তো এগুলোকে ভালো করে এখন ধুয়ে নিয়েছে। এখন মানে চুলোতে বসিয়ে দেবে একটু জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেল অল নোটিফিকেশন অন করে দেবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা ওয়াচ করো, আশা করি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছো এখন দেখছে সিদ্ধ হয়েছে কিনা, অনেকক্ষণ হয়ে গেছে যে এগুলোকে সিদ্ধ বসিয়ে রেখেছিল, তো এখনো হয়নি আই থিঙ্ক। তো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নেবে। দেখতে পাচ্ছো এখন কড়াইতে তেল দিয়ে দিল, তারপরে আলুগুলো টেলে নেবে, লাল লাল করে ভেজে নেবে। তো লবণ দিয়ে দিল, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিল, তারপর ভালো করে নেড়ে ঘোরা দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে, আর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন এগুলোকে নামিয়ে নিয়েছে, তারপর আবার কড়াইতে তেল দিল, এখন এগুলোকে দিয়ে দেবে কাঁঠালগুলো, এগুলোকে ভালো করে সাতলে নেবে। তো দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো দিয়েছে, আর এখানে কাঁচামরিচ আর এটা কি আদা হয়তো, হ্যাঁ এখানে কাঁচামরিচ আর আদা, তারপরে জিরে নিয়েছে, ধনে নিয়েছে। এখন এই মশলাটাকে মাখবে আর কি, তারপরে হলুদ গুঁড়ো নিল, তারপরে এগুলা কি কালো জিরা নাকি, তারপরে সামান্য স্বাদ পরিমাণ লবণ নিয়ে নিল। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছে। তো বন্ধুরা আবারও বলছি, ছোট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু কেন জানি না কেন সাবস্ক্রাইব করো না, তো প্লিজ ইয়ার সাবস্ক্রাইব করে দাও। আর লাইক করতে কোনো পয়সা লাগে না তোমরা জানো, তো একটা লাইক করে দাও ইয়ার। তো এখন আবার তেল দিয়ে দিচ্ছে, কাঁঠালগুলো হয়ে গেছে এগুলোকে নামে নিয়েছে, এখন আবারও তেল দিল, তারপরে শুকনো মরিচ দিয়ে দিল, এখন এগুলোকে ভালো করে টেলে নেবে মরিচগুলো, তারপরে এগুলোকে মোটামুটি টালা হয়ে গেলে তারপরে তেজপাতাগুলো দিয়ে দিয়েছে, তারপরে আদা বাটা দিয়ে দিল, না সরি রসুন বাটা। এখন এগুলোকে ভালো করে যখন রসুন বাটাটা লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছে, পেঁয়াজ কুচি লাল লাল হয়ে গেলে তারপরে রসুন কুচি রসুন আর সরি টমেটো কাঁচাগুলো দিয়ে দিল। তো বন্ধুরা বলতে একটু অসুবিধা হলে তোমরা এটা মানে মানিয়ে নিও। তারপরে কি দিল, যে মশলাগুলো রেডি করেছিল এগুলো দিয়ে দিয়েছে, এখন এগুলোকে মশলাগুলোকে ভালো করে সাথে নেবে, একটু জল দিয়ে দিয়েছে, কেননা তাহলে কড়াইতে লেগে যাবে, তার জন্য একটু জল দিয়ে এগুলোকে ভালো করে সাথে নিচ্ছে। তো বন্ধুরা সাতলা আই থিঙ্ক মোটামুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছ আগুন কিভাবে জ্বলছে চুলোতে ভাই। তারপরে আবার কাঁঠাল আলু এগুলোকে দুটাকে একসাথে দিয়ে দিল, তারপর ভালো করে এগুলোকে মশলাগুলো এগুলোর সাথে মিশে নেবে। তো তোমরা কারা বাড়িতে এরকম করে কাঁঠাল তরকারি বানায় এখন নিশ্চয়ই কমেন্ট করে বলো আমাকে। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে মোটামুটি, এখন গরম মশলা দিয়ে দিচ্ছে, তখন একটু জল দিয়ে দিচ্ছিল সেটা দেখায়নি ভিডিওতে, তো একটু জল দিয়ে তারপরে ঢেকে রেখেছিল, এখন উঠিয়ে তো সব কিছু তো হয়ে গেছে, এখন ভালো করে এখন গরম মশলাগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেবে।
গরম মশলাটা জাস্ট সেন্টের জন্য যে একটা ভালো সেন্ট আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে এখন। কি সুন্দর একটা কালার এসেছে, খেতে ইয়াম্মি হবে। আজকে তো বন্ধু আমি চেটে চেটে খাবো। তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত, ভালো লাগলে